বুধবার কলকাতা হাইকোর্টে সিবিআই দাবি করে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বেশ কিছু সূত্র পাওয়া গিয়েছে। মানিক ভট্টাচার্যের কিছু এসএমএস উদ্ধার হয়েছে। মানিক ভট্টাচার্যের দুটি বৈধ পাসপোর্ট রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখে এই কথা শুনে উষ্মা প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, কার পাসপোর্ট রয়েছে? মানিক ভট্টাচার্যের। সিবিআই এর দাবি হ্যাঁ। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, কতবার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য? তার বাড়ির ঠিকানা জানেন? মঙ্গলবার সিবিআই এর তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাসকে কাজ থেকে সরাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবারও সিবিআই সেই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি খারিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে তিনজন আধিকারিকের নাম জমা দেয় সিবিআই। সেই নামগুলি বিবেচনা করে কিছুদিনের মধ্যেই নতুন তদন্তকারী আধিকারিকের নাম ঘোষণা করবে হাইকোর্ট। সরব তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।